हाय फ्रेंड्स, मौसुमी सेल्दी कुकिंगे आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी तैरी करब आलू स्क्वाशेर तरकारी। भात रुटी सब किछु दिए खेते लागे असाधारण और तैरी कराओ खूबी सहज। तबे आर कथा ना बाड़िए चलुन देखे नेवा जाक आमी किभाबे तैरी करी। आमी प्रथमे देखुन दुटो स्क्वाश निये निएछि, अनेकटा पेपर मतो देखते किन्तु एटा किन्तु स्क्वाश। आमी काटलेई आपनारा देखते पाबेन केमन देखते। आमी दुई आधखाना करे प्रथमे भालो करे छुले निच्छि, आरो दो टुकरो करे निच्छि आर ठीक ऐ माझेर अंशटुकु आमी फेले दिच्छि। एटा बीज मतो अंश थाके, खूब सामान्य एकटुखानि अंश फेले दिते हय। एरपर आरो दो टुकरो करे निये छोटो छोटो पिस करे केटे निच्छि। आपनारा आपनादेर पछन्द मतो केटे नेबेन। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। সমস্ত স্কোয়াশ আমার কাটা হয়ে গেছে আর নিয়েছি দুটো টমেটো, আর নিয়েছি একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে, আর নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, চার পাঁচটা কাঁচা লঙ্কা, কুড়ি কোয়া রসুন, এক ইঞ্চির মতো আদার টুকরো। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, অনেকটাই তেল দিয়েছি আমি। আলু আর স্কোয়াশটাকে প্রথমে একটু ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরে আমি আলুটা ছেড়ে দিয়ে স্কোয়াশটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তিন চার মিনিট আমি ভেজে নেব। দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি কারণ ভাজার মধ্যে অনেকটা তেল রয়েছে। এরপর ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ভালোমতো ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য নুন আর একটু হলুদ, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। খুব কড়া করার দরকার নেই, একটু হালকা ভেজে নিলেই হবে। দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি আবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা ঢেকে দু তিন মিনিট রান্না করে নেব। ঢাকনা সরিয়ে দিয়েছি, দেখুন দু তিন মিনিট বাদে টমেটোটা নরম হয়ে গেছে। এরপর আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি আর দিচ্ছি না। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় ধরে না যায়। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা ঢেকে দিলাম, ঢাকনা সরিয়ে দিয়েছি, দেখুন মশলাটা কষে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর স্কোয়াশ। আলু আর স্কোয়াশটাকেও আমি মশলার সাথে দু তিন মিনিট কষিয়ে নেব। খুব ভালো মতো দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি একটু মাখা মাখা করব তাই এই পরিমাণে জল দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপর মিডিয়াম করে দেবো। এরপর আমি চেক করে দেখে নিচ্ছি সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, স্কোয়াশটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি টেস্ট করে দেখেছি একটু নুন লাগবে তাই হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি আলাদা করে নুন দিইনি, আলু স্কোয়াশ আর পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম তাই নুন দিয়ে দিলাম। চাইলে আপনারা একটু মিষ্টি দিতে পারেন, আমি আর দিচ্ছি না কারণ পেঁয়াজটা খুব মিষ্টি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শাহী গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর ফিরে আসছি দশ মিনিট বাদে। তৈরি হয়ে গেল সুস্বাদু আলু স্কোয়াশের তরকারি। আপনারাও একবার এইভাবে তৈরি করুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।